জামাল পিতা শহীদ কদম আলী, শহীদ কদম আলী। আমার মায়ের নাম মল্লিকা বেগম, গ্রামের বাড়ি নূরপুরে, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, আমাদের বাসা হিসেবে উত্তর আমবাগান পাহাড়তলিতে। আমার মা থেকে আমরা শুনি আমার বাবা স্বাধীনতা যুদ্ধের সময় তারপরে 18 এপ্রিলে তারপর বিকেলে আমার বাবাকে বাসার থেকে নিয়ে ইয়াতে মাস্টার লাইনে নিয়ে ওখানে ওনাকে মেরে ফেলছে ইয়েরা পাঞ্জাবিরা, যে আমরা তখন ছোটো ছিলাম। আমরা কিন্তু তখন খোঁজখবর আর পাইনি, আমার বাবার কোনো লাশ খুঁজে পাইনি আমরা। তখন তো আমরা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধাও পাইনি, কোনো কিছু পাইনি। আমার আম্মা যখন বাবা রেলওয়েতে যখন চাকরি করতেন ওইখানে গেছে, যাওয়ার পর থেকে আমার আব্বা কিছু কাগজপত্র ওখান থেকে সংগ্রহ করছিল, বললো যে চাকরি আপনি কি চাকরি করবেন। মা বললো যে আমি চাকরি করবো না, আমার একটা সন্তান আছে বড়ো, নাকি চাকরি দেন। তখন তৎকালীনে আমার বড়ো ভাইকে চাকরি দিয়েছিল। এরপরে আমরা পরিবারের মধ্যে ভাই বোন নয়জন, নয়জনের মধ্যে আমরা আমি একটা চাকরি করি, আর আমার ছোটো দুটা ভাই আছে, আমার বড়ো একজন উনি মারা গেছে। আমরা ছয় ভাইয়ের মধ্যে এখন পাঁচ ভাই আছি, এক ভাই মারা গেছে। এখন দুই বোনের বিয়ে সাথে দিচ্ছে, কিন্তু আমার মা এখনও জীবিত আছে, খুব অসুস্থ অসহায় অবস্থা। তারপরে আমরা আবার যখন বাবার পেপারসগুলো আমরা আস্তে আস্তে করে বের, কিছু পেপারস রেলওয়ের আমাদের আছে, এগুলো ওই যে সব আছে, বাবা যেখানে রেলওয়ের চাকরি করতেন, বাবা ওই যেখানে যে সবে ছিলেন ওইখানকার ডিপার্টমেন্টের হেড যারা ছিলেন, WMC, তারপরে আপনি ওয়ার্কশপের যে ফরম্যান ছিলেন, ওনাদের স্বাক্ষরিত কিছু কাগজপত্র আমাদের পেপার আছে। আমাদের এখন বর্তমানে আমরা কোনো আর্থিক সুযোগ সুবিধা পাইনি। বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে কিছুই নেই, আমরা চট্টগ্রাম পাহাড়তলি তুলসী থানার অধীনে থাকি, রেলওয়ের জায়গার মধ্যে। আমাদের কোনো ঘর বাড়ি নেই, রেলের যে পরিত্যক্ত জায়গা ওইখানে পড়ে আছি, সেখানে বর্তমানে বসবাস করতেছি, আছি, আমার মাকে নিয়ে আসি। এই অবস্থায় খুব কষ্টের মধ্যে থাকি আর কি। আমার মা অসুস্থ, মৃত্যুসজ্জায়।